যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না, জানান শাবনম ফারিয়া। ছবি জঙ্গনে আবারও যেন ভাঙ্গনের একটি নতুন খবর, আর এবার সংসার ভাঙল ছোট পর্দার তারকা অভিনেত্রী শাবনম ফারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিচ্ছেদের খবরটি জানালেন এই অভিনেত্রী। এবং কি এমন কথাও তিনি বলেছেন যে সবিজের মানুষের বিয়ে টেকে না, এরকম বিভিন্ন কথা বলে আমাদের বিব্রত করবেন না। তিনি বলেন, যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত আসতাম না কখনোই। রোববার 29 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, অবশ্যই মানুষটির সাথে আমার যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। কাউকে অসম্মান করে যেমন কেউ বড় হতে পারে না, তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা। তার বাইরে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়ার কোনো দরকারই নেই। ফারিয়া আরো লেখেন, আসলে আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া একই করলেন শাবনম ফারিয়া, নিউজ না দেখার জন্য আমরা জানাতে বাধ্য হই। সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সাথে শেষ হতে পারে। আমার কষ্ট বা আমার অভিমান সব আমার কাছেই থাক। মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না। যেই মানুষটা গত 5 বছর ধরে আমার জীবনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে ছিল, এত এত স্মৃতি যা চাইলেই মোছা যাবে না, তাকে কিভাবে ছোট করি, প্রশ্ন করেন তিনি। বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপুর সাথে 2015 সালে ফেসবুকে শাবনম ফারিয়ার পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম, এবং 2018 সালের ফেব্রুয়ারিতে আংটি বদল। পরের বছরের 1 ফেব্রুয়ারি জমকালো আনুষ্ঠানিকতায় বিয়ে হয় তাদের। শুক্রবার 27 নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন অপু ও শাবনম ফারিয়া, অর্থাৎ আইনগত ভাবেও তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। শাবনম ফারিয়া রাতারাতি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, এবং সে বছরই ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পেয়েছিলেন ফারিয়া। আর অন্যদিকে অপু ছিলেন পুরোপুরি অন্য জগতের একজন মানুষ, তবুও তাদের মধ্যে মিল ভালোবাসা ছিল, কিন্তু এবার যেন সেটাই উঠে গিয়েছে। এছাড়া অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে ফারিয়াকে, কাজ করেছেন একাধিক জনপ্রিয় নাটকে। চলতি বছর দেবী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে নীলু চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন মিষ্টি হাসির শাবনম ফারিয়া। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অভিনেত্রী শাবনম ফারিয়া কেন বিবাহ বিচ্ছেদে গেলেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।